আসসালামু আলাইকুম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুতা ঢালু তার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি আলমডাঙ্গার বহু পরিচিত, বহু আবেগের জায়গা, অনুভূতির জায়গা আলমডাঙ্গার মানুষের, কুমার নদের মাঝখানে। এটা আসলে কুমার নদ, এটা আমার জানা ছিল না। ক্লাস ফোরে যখন আমি এই কবিতাটা পড়ছি, এই কবিতাটা পড়ার সময় আমি মনে মনে নদী খুঁজছি, আসলে আমাদের গ্রামে, আমাদের আলমডাঙ্গাতে নদীটা কোথায়। তখন নদী খুঁজে পাতাম না, এই ক্যানালটাকে আমি নদী হিসাবে কল্পনা করতাম। বাস্তবে এটা নদী ছিল এক সময়, নদীটাই পরবর্তীতে ক্যানাল হিসাবে ব্যবহার হয় পানি সেচ প্রকল্পের জন্য, পানি সেচ কাজের জন্য। বাংলাদেশের বৃহত্তর একটা সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ক্যানাল, বাস্তবে এটা নদী ছিল। তো যাই হোক, এই নদীটা এখন বাংলাদেশের বৃহত্তম একটা সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায়। আমি ছোটবেলা থেকে দেখি যে এখানে এই খরার মৌসুমে পানি আসে, পানি আসার কারণে এই খরার মৌসুমে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ দিয়ে প্রায় হাজার হাজার কৃষক রয়েছে, তাদের জমিতে এই সেচ প্রকল্পের মাধ্যমে পানি সেখানে ডিস্ট্রিবিউশন হয়, ভাগ হয়। খরার মৌসুমে পানি পাওয়ার কারণে কৃষকরা কিন্তু অনেক লাভবান হয়, তাদের ফসল ভালো জন্মায়। তো এবার খরার মৌসুমে তার ব্যতিক্রম। এমনিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলোতে ঠিকঠাক মতো পানি থাকে না, যার কারণে এই ক্যানালগুলোতে নদী থেকে পানিও আসে না। তো পানি না আসার কারণে কি হয়, সেচ প্রকল্পের মাধ্যমে মাটি থেকে পানি উত্তোলন করে সেই পানি এই ক্যানালের মাধ্যমে কৃষকদের কাছে বণ্টন করা হয়। তো যাই হোক, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের দুইটা পাম্প থাকে, দুটা না তিনটা পাম্প থাকে, সেই পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হয়। তার দুইটা পাম্প নাকি অনেক আগেই নষ্ট হয়ে গেছে, আরও একটা পাম্প সচল ছিল যেটার মাধ্যমে কার্যক্রম সচল রাখা হতো, সেটাও নাকি বন্ধ হয়ে গেছে, যার ফলাফল আমাদের এই ছোট নদী কুমার নদ আজকে এই অবস্থা। এর পিছনে আরও একটি কারণ আছে যে আপনারা কম বেশি অবগত আছেন এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান পণ্য বয়কট করতেছে। ইন্ডিয়ান পণ্য বয়কটের যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডের কারণে ইন্ডিয়াতে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হচ্ছে। তো এই মন্দার সৃষ্টি হওয়ার কারণে ইন্ডিয়ান পণ্যের দাম কিন্তু বাইরের দেশে কমে যাচ্ছে। বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, এখানে কোনো কিছুর অভাব না থাকাতে এখানকার কৃষকরা তাদের কৃষিজমিতে প্রচুর পরিমাণে ফসল আবাদ করে, যেটা দিয়ে বাংলাদেশের মানুষের বাৎসরিক চাহিদা খুব ভালোভাবেই পূর্ণ হয়ে যায়। এবং তার পিছনে খুব ভালো একটা ভূমিকা রাখে এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মতো বাংলাদেশের বেশ কয়েকটি সেচ প্রকল্প। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে তিস্তা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশের পানি ইন্ডিয়া আটকায় দেয়, খরার মৌসুমে তারা পানি আটকায় দেয় এবং বর্ষার মৌসুমে তারা ওই ব্যারেজ ছেড়ে দেয়, যার ফলে বর্ষাতে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় এবং খরার মৌসুমে খরার কারণে বাংলাদেশের কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হয়। এবং এই ফসল উৎপাদন ব্যাহত হলে আসলে লাভ কাদের? লাভ আসলে তাদেরই যারা এই বাংলাদেশে তাদের পণ্য বিক্রি করে। বিক্রি করে কারা? ইন্ডিয়া। সেচ প্রকল্পের তিনটা পাম্প যদি ঠিক না হয় তাতেও লাভবান হবে ইন্ডিয়া, কারণ বাংলাদেশের কৃষকরা ফসল ফলাতে পারবে না আর ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে ঢুকবে এবং রমরমা ব্যবসা হবে, এটাই ফ্যাক্ট।